فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام فكما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا ويحتسبا غفر له ما تقدم من ذنبه متفق عليه প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিনি আমাদেরকে মোবারকময় মাস
মাহে রমাদান এ অবস্থান করাচ্ছেন, তিনি আমাদেরকে এই মাসে এনে পৌঁছে দিয়েছেন, এই জন্য তারই দরগাই জানাই লাখো কোটি শুকরিয়া এবং সুজুদ বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী হযরতে মুহাম্মদে মুস্তাফা আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, শান্তি বর্ষিত হোক তার পরিবারবর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবেঈন তাবে তাবেঈনগণের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এই দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছে, কবরে শায়িত আছে, শান্তি বর্ষিত হোক তাদের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম ভাই ও বোনেরা এখনো জীবিত অবস্থায় বহু ত্যাগ তিতিক্ষা যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে যাচ্ছে, হাফিজাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে হেফাজত করুক। সম্মানিত উপস্থিত আমার প্রাণ প্রিয় মুসল্লিয়ান কেরাম, মহিলা মুসাল্লাতে উপস্থিত আমার মা ও বোনেরা, আজকের বক্তব্যের বিষয় শুরু হচ্ছে রমজান মাসের নেক আমল সমূহ। রমজান মাসে কি কি ভালো আমল নেক আমল করা যায়? রমজান মাসে নেক আমল প্রায় 20টি মতো আমল আছে যেটা করা সম্ভব, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ আমল হচ্ছে 11টি। 11টি আমল খুব গুরুত্বপূর্ণ আমল, এর মধ্যে কোনোটা ফরজ, কোনোটা ওয়াজিব, কোনোটা আবার নফল, আবার সুন্নাত। তো তারপরও এই আমলগুলো আমাদের কাছে গুরুত্ব পেয়ে থাকে, আমরা করেও থাকি। তার মধ্যে প্রথম আমল হচ্ছে এই রমজান মাস যখন আমরা পাই তখন আমাদের উপরে ফরজ হচ্ছে পূর্ণাঙ্গ এই মাসটিতে রোজা রাখা। 30 দিন নয়, 29 দিন নয়, মাস 29 দিনও হয় 30 দিনেও হয়, এই জন্য 30ও হতে পারে 29ও হতে পারে, পূর্ণাঙ্গ মাস অর্থাৎ রমজান মাসের সিয়াম পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন যে ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুমহু, তোমাদের মধ্যে এই মাসটি যারা পেল তারা যেন সিয়াম পালন করে, তার মানে ফরজ। আর এই সিয়াম পালন করলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম আমাদের উপরে কি করেছেন? সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়াম। হে ঈমানদারগণ, কারা ঈমানদার? যারা 6টি বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে ডেকে বলছে, যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, ফেরেশতাগণের উপরে বিশ্বাস স্থাপন করেছে, কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা নবীগণের উপরে বিশ্বাস স্থাপন করেছে, তাকদীরের প্রতি ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা শেষ দিবস তথা কিয়ামত দিবসের উপরে বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুতিবা, লিপিবদ্ধ করে দেওয়া হলো, মানে ফরজ করে দেওয়া হলো তোমাদের উপর। কি ফরজ করা হলো? আস-সিয়াম, রোজাকে, যেটা আমরা আমাদের পরিভাষায় বলি, যদিও সিয়ামের পূর্ণাঙ্গ অর্থ রোজা দিতে পারে না, সিয়ামকে তোমাদের জন্য ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর শুধু তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয় নাই, বরং তোমাদের পূর্বে যে সমস্ত জাতি এসেছিল তাদের উপরেও আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করে দিয়েছিলেন। শুধু তোমাদের উপরে নয়, বরং তোমাদের পূর্বে যে সমস্ত জাতি এসেছিল তাদের উপরেও সিয়ামকে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, শুধু এই একটি শব্দের জন্য, যাতে তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দেওয়া যায়, তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়া অর্জন করানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দিয়েছে। তাকওয়া সম্পর্কে শেষ সপ্তাহে আলোচনা করব, মুত্তাকি হতে গেলে কি কি গুণ লাগে এটা আজকে নয়, একবারে শেষ সপ্তাহে, কিন্তু তার আগে কিছু কথা বলি, মুত্তাকি হলে কি হবে? মুত্তাকি শব্দের অর্থ কি? সংযমী হওয়া, সংযত হওয়া, নিজেকে সংযত রাখা। যে মুত্তাকি সে সংযত নিজেকে রাখে, মুত্তাকি হলে কি হয়?
সবাই চাকরি করলে পদোন্নতির চিন্তা ভাবনা করি, ইলেকশনে জিতলে আমরা আরো পদোন্নতির চিন্তা করি, আমরা ব্যবসা করলে ব্যবসা বাড়ানোর চিন্তা ভাবনা করি, যে জায়গায় থাকি সে জায়গা থেকে সম্মান বাড়ানোর চিন্তা ভাবনা করি, যারা লেখাপড়া করি তারা ফার্স্ট ডিভিশন থেকে আরো উপরে যাওয়ার চিন্তা ভাবনা করি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মোমেনদেরকে, মোমেনরা যদি স্টার মার্ক পেতে চায় তাহলে তাদের কর্মসূচি হচ্ছে, তাদের কাজ হচ্ছে তারা তাকওয়া অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আর তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত, সবচাইতে মর্যাদা সম্পন্ন মানুষ যে ব্যক্তির তাকওয়া আছে, যার যত বেশি তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে তত বেশি সম্মানিত। আর এই তাকওয়া শীল মুত্তাকি বানানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সিয়ামকে ফরজ করে দিয়েছেন। সিয়াম কিভাবে তাকওয়া অর্জন করিয়ে দিবেন, এই জন্য অনেকগুলো আমল বলেছে সিয়াম তাকওয়া অর্জন করিয়ে দিবে। একজন মানুষ দিনের বেলায় সিয়াম রাখা অবস্থায় যত বেশি টাকা থাকুক না কেন, খাদ্য থাকুক না কেন, সে ইচ্ছা করলে আর খাবার খায় না যতক্ষণ পর্যন্ত বেলা না ডুববে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছ থেকে দোয়া কবুল করে থাকেন, হেই না ইফতির, যখন ইফতারের সময় হয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে দোয়া কবুল করে এবং ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে মা আরাদা হা উলাই, হে ফেরেশতাগণ এরা কি চায়, কি বলতে চায় এরা, সামনে খাবার আছে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খাবার বাসি হয়ে যাচ্ছে, এরপরেও খাবার সামনে ক্ষুধা পেটে তারপরেও কেন খাই না, কি চায় এরা, একটিমাত্র ভয়ে খাই না যে আল্লাহ রাব্বুল আলামিন আমি যদি খাই তা আল্লাহ ধরে নিবে, এই একটিমাত্র ভয়, একেই বলা হয় তাকওয়া। সিয়াম সবার উপরে ফরজ করা হয়েছে, কার কার উপরে ফরজ, একজন মুসলমান যদি মুসলিম হয়, একজন মুসলমান যদি মুসলিম হয়, মুসলমান হওয়া সত্ত্ব মুসলমানের উপরে সে যদি বালেগ হয় এবং বালেগা হয়, সে যদি বাড়িতে অবস্থান করে, সে যদি সুস্থ হয়, তাহলে অবশ্যই তাকে সিয়াম পালন করতেই হবে, দিনের বেলায় খাবার খাওয়া তার জন্য জায়েজ নয়। আজ আমাদের মায়েরা আর মদিনার মায়েরা অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা সাহাবীগণ এর একটা অভ্যাস তুলে না ধরলেই পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এরকম ছিল, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি করো, রমজান মাসে একটি ভালো কাজ হচ্ছে সাহারি করা, তোমরা সাহারি খাও। ইহুদি এবং নাসারাদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে, ইহুদি নাসারা এবং মুসলিমের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে, ইহুদি নাসারা একটানে সিয়াম পালন করে তারা সাহারি খায় না, আর মুসলমানরা সাহারি খায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বুখারী মুসলিমের হাদিস তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি করো, সাহারি খাওয়ার মধ্যে বরকত আছে। সাহাবীরা যখন এই হাদিস শুনল সঙ্গে সঙ্গে তারা সাহারি খেত, শুধু খেত না, ছোট ছোট বাচ্চাদেরকেও সাহারি করাতো। এই শব্দটা সেহেরি নয়, সাহারি, সেহের মানে জাদু, সাহার মানে হচ্ছে রাত্রের খাবার, এই জন্য শব্দটা সেহেরি নয় সাহারি, সাহার শব্দের অর্থ ভোরবেলার খাপ খাদ্য বা নাস্তা, খবরদার কেউ সেহেরি বলবেন না, সেহেরি শব্দের অর্থ জাদু। বলছিলাম সাহাবীরা নিজেরা তো সাহারি করতই এবং বাচ্চাদেরকেও ডাকতো আয় এসো বরকতময় খাবার খেতে এসো, বরকতময় খাবার খাওয়ার জন্য তারা রেডি হয়ে যেত, খেত, ছোট ছোট বাচ্চাদেরকেও যারা বালেগ হয় নাই ছোট ছোট বাচ্চাদেরকেও তারা খাবার খাওয়াতো জোর করে তুলে। খাবার খাওয়ানোর পর মদিনার মায়েদের অভ্যাস ছিল তাদের বাচ্চাদেরকে তুলা দিয়ে কাপড় দিয়ে খেলনা তৈরি করে দিত, খেলনাতে ব্যস্ত রেখে দিত ছোট ছোট বাচ্চাদের, বাচ্চাদেরকে সিয়াম পালন করার অভ্যাস করতো কিভাবে মায়েরা, বেলা যখন গড়িয়ে যেত তাদের হাতে খেলনা ধরিয়ে দিত, যেই খাবার যেত আর খেলনা খেলার জন্য তাদেরকে উৎসাহিত করতো মায়েরা, এভাবেই ছোট ছোট বাচ্চারা সিয়াম পালন করায় অভ্যস্ত হয়ে যেত। আর আমাদের মায়েরা
যুবতী মেয়েদেরকে সিয়াম পালন করতে দেয় না, যদি গাল ভেঙে যায়, চেহারা ভেঙে যায়। যুবক ছেলেরা সিয়াম পালন করছে না, বয়স হয়ে গেছে সিয়াম পালন করছে না, তারপরেও মায়েরা তাদের জন্য দুপুরে রান্না করে খাওয়াচ্ছে। এই মায়েরা আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে পার্থক্য আপনারাই বলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তারা অসুস্থ হয় অথবা সফরে থাকে, ফাইদাতিম মিন আইয়ামিন উখার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে এই সিয়ামটা অন্যান্য সময় রেখে দিবে। আরো কিছু মানুষ আছে যারা এই সিয়াম অসুস্থ, এমন অসুস্থ চির রোগা আর ভালো হবে না, যে রোগ ভালো হওয়ার সম্ভাবনা নাই। যেমন অতি বৃদ্ধ, জীবনে আর রোগ হলে আর ভালো হবে না এই বৃদ্ধ, অথবা এমন মা যার মায়ের গর্ভে সন্তান আছে, অথবা মা দুধ পান করাচ্ছে, এই ধরনের মা, কেননা বাচ্চা দুধ পান করার অধিকার রাখে 2 বছর। আর সিয়াম পালন করার জন্য যদি তার দুধ শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, চিররোগী গর্ভধারিণী মা, দুগ্ধদায়িনী মা, দুধ শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কেননা 2 বছর দুধ পান করাবে, অন্যান্য মাসগুলোতেও সিয়াম রেখে দেওয়ার সম্ভাবনা নাই, এই মায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য হচ্ছে ফিদিয়া দিবে। ফিদিয়া দিবে, ফিদিয়া হচ্ছে ওই জিনিস, ফিদা হচ্ছে তাম ও মিসকিন, মিসকিনদের খাদ্য। মিসকিনদের খাদ্য কতটুকু দিবেন একটা রোজার পরিবর্তে? আব্দুল ইবনে আব্বাসের একটি হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা মধ্যম মানের খাবার তৈরি করে সিয়াম বা রোজাদারকে, মিসকিনদেরকে এক বেলা পেট ভরে খাইয়ে দিতাম, এটাই ছিল ফিদিয়া। একটি রোজার পরিবর্তে একজন মিসকিন অর্থাৎ 30 জন মিসকিনকে মধ্যম মানের খাবার তৈরি করে এক বেলা খাইয়ে দিতাম, এটাই হচ্ছে ফিদিয়া। আর একটা সহজ পদ্ধতির ফিদিয়া হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, সেটা হচ্ছে আধা চা পরিমাণ খাদ্য, আটা অথবা চাউল আধা চা পরিমাণ, আধা চা আসে 1.25 কেজি, 1.25 কেজি পরিমাণ চাল যদি কেউ দিয়ে দেয় তার জন্য এই রোজা পালন করা হয়ে যাবে। কার জন্য? শুধুমাত্র অতি বৃদ্ধ যে জীবনে ভালো হবে না, ওই মা যে দুধ পান করাচ্ছে শিশুকে, ওই মার জন্য, যে মা গর্ভবতী ওই মার জন্য, বাকি আর কারোর জন্য নয়। পরে সবার জন্য ফিদিয়া দিতে থাকবেন, এটা হবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা সিয়াম পালন করো এটাই তোমাদের জন্য ভালো, এটাই তোমরা রেখে দিবে। আর আমাদের মায়েরা যুবক যুবতীদের মেয়ে হয়ে গেলেও, ছেলে মেয়ে হলেও, তাদেরকে আমরা সিয়াম পালন করার জন্য উৎসাহিত করি না, এটা বড় দুঃখজনক ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মায়েদেরকে শুভ বুদ্ধি দান করুক, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক। 2 নম্বর রমজান মাসের 2 নম্বর আমল হচ্ছে সুন্নাত ইবাদত, তথা বেশি বেশি সুন্নাত ইবাদত, তথা তারাবির সালাত আদায় করা। যে হাদিসে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো ঈমানাও, ঈমানের সহিত, ইহতিসাবান, ইখলাস বা সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেবে। কাবিরা গুনাহ না, কাবিরা গুনাহর জন্য তওবা করতে হবে, সগীরা গুনাহ সব মাফ করে দিবেন। ওয়ামান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম তো পালন করলোই করলো, আবার রাত্রি জাগরণ করে সালাত আদায় করলো, রাত্রে দাঁড়ালো, দণ্ডায়মান হয়ে সালাত আদায় করলো, তার তারাবি নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গুফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, তারও জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। তারাবি নিয়ে বিতর্কের শেষ নাই আমাদের সমাজে, তারাবি রাকাত সংখ্যা নিয়ে এটার বিতর্কের শেষ নাই, সারা বাংলাদেশে ঝগড়া আর ঝগড়া। একদল বলছে তারাবির নামাজ পড়তে হবে 20 রাকাত, আর একদল 8 রাকাত, এটা নিয়ে ঝগড়া আছে। যে হাদিসে 20 রাকাত 8 রাকাত নিয়ে ঝগড়া আছে, ওই হাদিসের মধ্যে আরো কিছু কথাও আছে যেটা কোয়ান্টিটি মেনটেন করে, মেনটেন করার জন্য আমরা পাগল হয়ে গেছি, কিন্তু ওই হাদিসে কোয়ালিটির কথাও বলা আছে, নামাজটা কেমন হবে, শুধু কোয়ালিটি মেনটেন করি না, কোয়ান্টিটি নিয়ে আমরা পাগল হয়ে গেছি, সংখ্যা নিয়ে পাগল হয়েছি। হ্যাঁ, কোয়ালিটি নিয়ে পাগল হতে পারি না, কোয়ালিটি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের? আবি আন আবি সালামাতা
ইবনে আব্দুর রহমান আনহু সালা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবি সালামাতা রাহিমাহুল্লাহ তাআলা তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, কাইফা কানাত সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল লাইল ফি রমাদান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজান মাসের সালাত কেমন ছিল, রাত্রির নামাজগুলো কেমন ছিল একটু বলবেন কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রির নামাজগুলো ছিল এরকম যে 11 রাকাতের বেশি তিনি রমজানে কিংবা রমজানের বাহিরে পড়তেন না। শেষ কথা যদি এখানেই শেষ হতো, অন্যান্য হাদিস দিয়ে আপনি প্রমাণ করতে পারতেন যে বিশ্বাকাত এই অনেক কিছু, রমজানে কিংবা রমজানের বাহিরে তিনি 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। হাদিস এখানেই শেষ নাই, তারপরে তিনি বলছেন, ইউসাল্লি আরবান ফালা তাসান আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, কথা হচ্ছে এইটা, কোয়ালিটি বলছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নামাজের কোয়ালিটিটা কেমন ছিল শুনবে। সে নামাজ তিনি 4 রাকাত যখন নামাজ পড়লেন, লা ফালা তাসআল, খবরদার তুমি জিজ্ঞাসাই করো না, আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, সে নামাজ যে কত সুন্দর ছিল আর কত লম্বা ছিল, কত সুন্দর ছিল আর কত লম্বা ছিল, এটা যে কত সুন্দর কত লম্বা, ফালা তাসআল, এ সম্পর্কে তুমি জিজ্ঞাসাই করো না, বুখারীর হাদিস, জিজ্ঞাসাই করো না, 3 জায়গায় এসেছে বুখারী হাদিসটা, কত সুন্দর কত লম্বা যে ছিল হাত এই নামাজটি এ সম্পর্কে তুমি জিজ্ঞাসা করো না। তারপরে তিনি আবার 4 রাকাত পড়লেন, সে 4 রাকাত যে কত লম্বা ছিল আর কত সুন্দর ছিল সেটা সম্পর্কেও জিজ্ঞাসা করো না। এই কোয়ালিটি আমরা মেনটেন করি না, আমরা যে যত তাড়াতাড়ি পারি, তারাবি শব্দের অর্থ হচ্ছে আরাম নিয়ে নিয়ে নামাজ পড়া, 4 রাকাত পরে আরাম নেবেন, আবার আবার আরাম করে আরো 4 রাকাত নামাজ পড়বেন, এটার নাম হচ্ছে তারাবি, এইটার নাম, এইটার দিকে লক্ষ্য রেখে এই সালাত নামাজটার নামকরণ করা হয়েছে তারাবি, আরাম নিয়ে নামাজ পড়া। আর পৃথিবীর বুকে আমার মনে হয় এর চাইতে দ্রুত কোনো নামাজ পড়াই হয় না, অথচ এই নামাজটাই ধীরে পড়তে বলা হয়েছে। এই নামাজ কিভাবে পড়তে হবে সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরাও নাজিল করেছে, সূরাল মুজাম্মিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে পোশাক আবৃতওয়ালা ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা কালিলা, দাঁড়িয়ে যাও যখন রাত্রি কিছু বাকি থাকে তখন, ইসফাহু রাত্রি যখন অর্ধেক বাকি থাকে, আবার বলে দিচ্ছে ইসফাহু আবিন কুসমিনহু কালিলা, অথবা কিছু অংশ বাকি থাকে, আউসিদা আলাইহি, অথবা তার চেয়ে কিছু বেশি, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, আবার বলেও দেয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিলেন, ওয়ারাতিল কোরআন তেলাওয়াত করো, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, তারতিল সহকারে কোরআনটি তেলাওয়াত করো। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাতের কেরাত ছিল, বা কেরাত ছিল মাদ্দান মাদ্দা, মদ করে লম্বা লম্বা করে প্রত্যেকটি অক্ষর অক্ষর বাই অক্ষর শব্দ বাই শব্দ স্পষ্টভাবে তিনি কোরআন তেলাওয়াত করে এই সালাত আদায় করলেন। আর বাংলায় এই বিশ্বে গত বছর ইতিহাস সৃষ্টি করেছে, ইন্দোনেশিয়ার এক জায়গায় 20 রাকাত তারাবি পড়েছে মাত্র 7 মিনিটে, আশ্চর্য ধরনের নামাজ, এই নামাজকে দেখি নামাজ না ইয়ার কি মারা, কোয়ালিটি মেনটেন করে পড়ুন। 20 রাকাত পড়া তো দূরের কথা, 4 রাকাতের পরে আপনার মাজাই ঠিক থাকবে না, কেননা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দীর্ঘ করে রুকু সিজদা এবং তেলাওয়াত করে নামাজ পড়তেন, তার পা মুবারক ফুলে যেত, তিনি সূরা বাকারা তেলাওয়াত করতেন, আল ইমরান তেলাওয়াত করতেন, সূরা নূসা নিসাও শেষ করতেন, এত লম্বা করে নামাজ পড়তেন, এই লম্বার তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা মুবারক ফুলে যেত এবং তাকে সাহাবীরা জিজ্ঞাসা করতে, আল্লাহর রাসূল, আপনার না আগের এবং পরের গুনাহ সব মাফ করে দেওয়া হয়েছে, তাহলে আপনি এত চেষ্টা চালান কেন? তিনি বলেন যে আমি কি শুকুর গুজারি বান্দাদের মধ্যে শামিল হব না,
এইভাবে দুই রাকাত নামাজ পড়ুন, চার রাকাত পড়ুন, আরো বেশি পড়ুন, আট রাকাত পূর্ণ করুন, দেখেন রাত্রে আর কোনো সুযোগ থাকবে না অন্য কোনো নামাজ পড়ার। আপনি আর কোনোদিন বলবেন না যে বিশ রাকাত, চল্লিশ রাকাত, পঞ্চাশ রাকাত আরো নামাজ পড়বেন, এই সুযোগ আপনার থাকবে না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে নামাজ পড়ুন, দেখেন তাহলে আর কোনো প্রশ্ন থাকবে না, গ্যাঞ্জাম থাকবে না, গ্যাঞ্জাম এখানেই মিটিয়ে যাবে। তখন রাকাত সংখ্যা নিয়ে আর চিল্লাচিল্লি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। এখানে আরেকটি কথা বলা হয়েছে, রমজান মাসে আরেকটি ভালো আমল সেটা হচ্ছে কোরআন। কোরআনের সাথে রমজান মাসের একটি সম্পর্ক আছে, কোরআনের সাথে রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি? রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসেই কোরআনকে অবতীর্ণ করিয়েছে। এই কোরআন কি করতে এসেছে? তাকে তুলে রাখার জন্য নয়, বাইয়িনাতিম মিনাল হুদা, মানুষের সামনে হেদায়েত বর্ণনা করে দিবে। হেদায়েত বর্ণনা বুঝেন? ছোট বাচ্চা ছেলে কথা বলতে শিখিয়েছে, হাঁটতেও শিখেছে, আপনি বাজারে নিয়ে যাচ্ছেন, বাজার ঘোরাতে বাজারে হাঁটছেন আর বলছেন এটা আপনার চা, তোমার চাচা হয়, এটা তোমার ফুপা হয়, এটা তোমার ভাই, এটা তোমার দাদা, এটা তোমার চাচা, এটা অমক তমক বলতে বলতে বাজারে নিয়ে যাচ্ছেন, এটা করবা, ওটা করবা না, এদিকে হাঁটবা, ওইদিকে হাঁটবা না, বাপ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এইভাবে এভাবে করবা। আর কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাইয়ে না তিমিনাল হুদা, সঠিক রাস্তাটি কোরআন আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে মানুষকে কোনটা সঠিক রাস্তা। অথচ আমরা সেই কোরআন পড়ি না। কোরআন রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত করতে হবে, অর্থ সহকারে পারলে আলহামদুলিল্লাহ অর্থ সহকারে পড়ার চেষ্টা করুন, আর সাথে সাথে মানার চেষ্টা করুন। কোরআন শুধু রমজান মাসে নয়, আমরা রমজান মাসে কিছু কিছু মানুষ আছে শুধু রমজান মাসের সাথে কোরআনকে খাস করে নিয়েছে, রমজান মাস আসলে দু চারটা খতম দেব আর শেষ দশকে গেলেই মার্কেটে ঘুরবো, অভ্যাস হয়ে দাঁড়িয়েছে আমাদের। রমজান মাসেই খতম নয়, সারা বছর কোরআন তেলাওয়াত করতে হবে। রমজান মাসে একটু বেশি করেন অন্য মাসের চাইতে। আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, জিবরাইল আলাইহিস সালাম যখন আসতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কানা ইউআরিদুল কোরআন, জিবরাইল আলাইহিস সালাম যখন আসতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের সামনে কোরআনটা পেশ করত, যা নাজিল হয়েছে এক বছরে সম্পূর্ণটা তিনি জিবরাইল আলাইহিস সালামকে শোনাতেন। তারপরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ বছর হয়ে গেল, যে বছর তিনি মারা গেলেন, তার আগের বছরের সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আরাদাহুল কুরআনু মাররাতাইন, বুখারীর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের কাছে শেষ বছরে তিনি কোরআনটা, পূর্ণ কোরআন নাজিল হয়ে গেছে, পূর্ণ কোরআনটা তিনি দুইবার শুনিয়েছেন জিবরাইল আলাইহিস সালামকে। আমরাও সেভাবে পড়ার চেষ্টা করি, কোরআনকে বেশি বেশি তেলাওয়াত যে ব্যক্তি করবে, কোরআন যে ব্যক্তি পড়ায় সে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, কোরআন যে ব্যক্তি পড়ে সে শ্রেষ্ঠ মানুষ, কোরআন যে শেখায় সে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। কোরআন এমন একটি কিতাব যাকে ছুঁয়ে ছুঁয়েছে স্বর্ণতে পরিণত হয়েছে, হীরাতে পরিণত হয়েছে। কোরআন যাকে ছুঁয়েছে, কোরআন যে ব্যক্তি মানে সেই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কোরআন যে ব্যক্তির কাছে নাজিল হয়েছে সেই ব্যক্তি শ্রেষ্ঠ মানুষ, কোরআন যে মাসে নাজিল হয়েছে বারো মাসের মধ্যে সেই মাসই শ্রেষ্ঠ মাস, কোরআন যে দিনে নাজিল হয়েছে বছরের মধ্যে সেই দিনই হচ্ছে শ্রেষ্ঠ দিন, কোরআন যে জাতির কাছে নাজিল হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সেই জাতি হচ্ছে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জাতি। যে ব্যক্তি কোরআন পড়ে, মানে, পড়ায়, শেখায়, শেখে, কোরআন যে জাতির কাছে এসেছে তাদের কাছে আবার এই কোরআন কি করবে? আন ইবনে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, উমর ইবনে খাত্তাব মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, এই যে কোরআন এই কিতাবটি কোন কোন জাতির মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে অনেক অনেক উঁচু করে দিয়েছে। শুধু কোরআন মানার কারণে, কোরআন পড়ার কারণে, কোরআন জানার কারণে, কোরআন মানুষের কাছে প্রচার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির মর্যাদাকে উঁচু করে দিয়েছেন। ওয়া ইয়াদা বিহি আখারিন, আবার কোন কোন জাতিকে
এই কোরআনের কারণে একবারে নিঃশেষ করে দিয়েছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। কোরআন যারা মানে না, হক আদায় করে না, কোরআনের হক সম্পর্কে আলোচনা করেছিলাম আপনাদের সামনে, নয়টি হক ইনশাআল্লাহ খুতবাতে আনবো এর পরবর্তী সপ্তাহগুলোতে, কোরআনের হক কি কি কোরআন জানতে হবে, মানতে হবে এবং মেনে চলার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক। রমজান মাসে বাকি নেকামল সমূহ নিয়ে আসছে ইনশাআল্লাহ অন্যান্য সপ্তাহগুলোতে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।